হ্যালো ফ্রেন্ডস, কেমন আছি? আমরা সবাই ভালো আছি, তাই না? স্কুল অনেক মিস করছি, মিসকেও অনেক মিস করছি। আচ্ছা, আজকে আমার সাথে সবাই অ্যাক্টিভ ইংলিশ বুক ওয়ান সবাই খুলে ফেলো তো, তাড়াতাড়ি চটপট করে বইটা ওপেন করে ফেলি। পেজ নাম্বার 36, আইটেম 16। আচ্ছা, আজকে আমরা অ্যাডজেক্টিভ পড়ব। অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর দোষ, গুণ, ভালো, মন্দ, এগুলোকে বোঝায়। আসো আমরা একটু বইটা পড়ে নিই। নাম্বার 1, দ্য ক্যাট ইজ স্মল। বিড়ালটি ছোট। আচ্ছা, বিড়ালটা কি? ছোট, স্মল। সো স্মল ইজ এ অ্যাডজেক্টিভ। ইট ইজ এ স্মল ক্যাট। ইট ইজ নট এ বিগ ক্যাট। তাহলে বিগ, বিগ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাম্বার 2, দ্য ওমেন ইজ ওল্ড। ওমেন, বৃদ্ধা। বৃদ্ধা হচ্ছে অ্যাডজেক্টিভ। শি ইজ অ্যান ওল্ড ওমেন। শি ইজ নট আ ইয়ং ওমেন। তিনি একজন যুবতী মহিলা নন। তাহলে যুবতীও একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 3, দ্য ডগ ইজ লং। ইট ইজ এ লং ডগ। ডগটা কি? লং, লম্বা। তাহলে লম্বাও একটি অ্যাডজেক্টিভ। ইট ইজ নট এ শর্ট ডগ। এটা কি একটি ছোট খাটো ডগ নয়, তাহলে শর্ট, এটাও একটি অ্যাডজেক্টিভ। নাম্বার 4, দ্য বয় ইজ থিন। হি ইজ আ থিন বয়। ছেলেটা খুবই পাতলা, তাই না? হি ইজ নট এ ফ্যাট বয়, মোটা। থিন এবং ফ্যাট। নাম্বার 5, দ্য ক্যাট ইজ ডার্টি। ক্যাট কি? ডার্টি, ময়লা। তাহলে ময়লাটাও কি? অ্যাডজেক্টিভ। ইট ইজ আ ডার্টি ক্যাট। ইট ইজ নট আ ক্লিন ক্যাট। বিড়ালটা কি? পরিষ্কার না। তাহলে ক্লিন এবং ডার্টি, এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। নাম্বার 6, দ্য ম্যান ইজ আনহ্যাপি। হি ইজ অ্যান আনহ্যাপি ম্যান। এই মানুষটা কি? অখুশি, সে খুশি নয়। হি ইজ নট আ হ্যাপি ম্যান। সে সুখী না, খুশি না। তাহলে আনহ্যাপি এবং হ্যাপি, এই দুটোই কি? অ্যাডজেক্টিভ। এরপর আমরা একটু রিভিউ করি, দেখি নাম্বার 1 আমরা কি কি অ্যাডজেক্টিভ পেলাম। নাম্বার 1 আমরা পেলাম স্মল অ্যান্ড বিগ। স্মল এবং বিগ, এই দুটো অ্যাডজেক্টিভ। নাম্বার 2 আমরা কি পেয়েছি? ওল্ড অ্যান্ড ইয়ং। তাহলে ওল্ড এবং ইয়ং, এই দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। নাম্বার 3, লং অ্যান্ড শর্ট। তাহলে লং অ্যান্ড শর্ট, দিস ইজ অলসো অ্যাডজেক্টিভ। নাম্বার 4, থিন এবং ফ্যাট, এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ। নাম্বার 5, ডার্টি অ্যান্ড ক্লিন। সো ডার্টি অ্যান্ড ক্লিন, দিস টু অলসো অ্যাডজেক্টিভ। নাম্বার 6, আনহ্যাপি এবং হ্যাপি। তাহলে এই আনহ্যাপি এবং হ্যাপি, এই দুটো অ্যাডজেক্টিভ। নেক্সট ক্লাসে মিস কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবে কোনগুলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থেকো।